LG 22MK600 14000 টাকা বাজেটে LG এর এই মনিটরটি বেশ জনপ্রিয় এই বাজেটে মার্কেটে আরো অন্যান্য ব্র্যান্ডের আরো অনেক মনিটর अवेलेबल রয়েছে কিন্তু LG এর এই মনিটরটি এক্সট্রা কিছু ফিচারস অফার করছে আজকের এই ভিডিওতে LG 22MK600 এই মনিটরটির রিভিউ তো থাকছেই এর সাথে এই মনিটরটির ফিচারসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তো বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক আমি অন্তর আছি আপনাদের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই সিগেট টেকনোলজির নতুন ভিডিওতে কম্পোনেন্টস এখানে একটি HDMI কেবল থাকছে একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকছে একটি স্ট্যান্ড থাকছে একটি মনিটরের বেস থাকছে এখানে একটি স্ট্যান্ডার ক্যাপ থাকছে তারপরে এটা তোলা হয়ে গেলে এখানে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি থাকছে তো এখন মনিটরটিকে সেটআপ করা যাক মনিটরটিকে সেটআপ করা খুব ইজি আপনারা প্রথমে মনিটরটিকে একটি ভালো সারফেসের উপর রাখবেন তারপরে মনিটরটির স্ট্যান্ডটিকে শুধুমাত্র এখানে লাগিয়ে দিবেন তারপরে এখানে নাটটা লাগিয়ে দিবেন স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে এটা লাগানো হয়ে গেলে আপনারা এখানে বেসটা এর পিছনের দিকে ঢুকে দিবেন এবং এইখানে নাটটা ইনসার্ট করে দিবেন আমাদের সেটআপ কমপ্লিট মনিটরটিকে বর্ডারলেস মনিটর বললো ভুল হবে না তিন দিকে বেজেলের পরিমাণ খুবই কম নিচের দিকের বেজেলটা একটু মোটা সামনে এলজি এর লোগো থাকছে মনিটরের স্ট্যান্ডটা একটু কার্ভড যা দেখতে খুবই চমৎকার লাগে মনিটরটির ব্যাক সাইডটা বেশ মোটা এটিকে আপনারা চাইলে ওয়াল মাউন্টও করতে পারবেন এই মনিটরটির পোর্টসগুলো সব মাঝের দিকে থাকছে পোর্টসে একটি VGA পোর্ট দুইটি HDMI একটি 3.5mm অডিও জ্যাক এবং সর্বশেষে পাওয়ার ইনপুট পোর্ট থাকছে ওভারঅল একটি মিনিমালিস্টিক লুকস দিতে সক্ষম এই মনিটরটি বাইরের কথা বাদ দিয়ে এখন মনিটরটির ডিসপ্লে সেকশনে আসা যাক মনিটরটির ডিসপ্লে সাইজ 21.5 ইঞ্চ যাকে আমরা 22 ইঞ্চিও বলে থাকি মনিটরটির ডিসপ্লে টাইপ IPS এই মনিটরটির রেজুলেশন ফুল HD 1920x1080p এই মনিটরটির স্পেক্ট রেশিও 16:9 এটির ভিউইং অ্যাঙ্গেল থাকছে 178x178 এটিতে ব্রাইটনেস থাকছে 250 CD কন্ট্রাস্ট রেশিও থাকছে 1000:1 এই মনিটরটিতে থাকছে 75Hz এর রিফ্রেশ রেট বাজেট গেমারদের জন্য 75Hz একটি সুইট পয়েন্ট কারণ 75Hz হলে গেমিং এর সময় খুব ভালো গেমিং করতে পারবেন মনিটরটিতে কালার সাপোর্ট থাকছে 16.7 মিলিয়নের এছাড়া কালার গ্যামুট থাকছে NTSC 72% এই মনিটরটির রেসপন্স টাইম থাকছে 5 মিলিসেকেন্ড এটিতে থাকছে ফ্লিকার ফ্রি এছাড়া এটিতে থাকছে AMD ফ্রিসিং সাপোর্ট যা গেমিং এর সময় খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন এছাড়া এই মনিটরটিতে ব্যবহার করা হয়েছে স্মার্ট এনার্জি সেভিং মোড এটিতে থাকছে না কোনো বিল্টইন স্পিকার আপনারা চাইলে এক্সটারনাল স্পিকার ইউজ করতে পারবেন এই মনিটরটিতে টিল্ট মেকানিজম থাকছে আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই মনিটরটির ওয়েট 5.95 LVS এছাড়া এই মনিটরটির ওয়ারেন্টি থাকছে 3 বছরের আপনি যদি একজন সিরিয়াস গেমার না হয়ে থাকেন তাহলে এই মনিটরটি আপনাকে হতাশ করবে না এই মনিটরটির আরেকটি অন্যতম ফিচার্স হলো এই মনিটরটির অন স্ক্রিন সফটওয়্যার কন্ট্রোল এই সফটওয়্যারটি দিয়ে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এটার ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে শুরু করে সকল সেটিংস কন্ট্রোল করতে পারবেন এছাড়া যেই গেমিং ফিচার্সগুলো রয়েছে এই সফটওয়্যার দিয়ে আপনারা সেটা কন্ট্রোল করতে পারবেন এই সফটওয়্যারটি আপনারা LG-র অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে এই মনিটরটির নিচে থাকা জয়স্টিক বাটন দিয়ে এটি সেটিংসগুলো ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবেন 22MK600 এই মনিটরটির বর্তমান মূল্য 14700 টাকা আপনি যদি প্রোডাক্টিভ কাজ যেমন ভিডিও কালার গ্রেডিং গ্রাফিক্সের কাজ করেন অথবা আপনি গেমিং করতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে এই মনিটরটি আপনার বেস্ট চয়েস হতে পারে মনিটরটি নিতে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতেই সিগেট টাওয়ার অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও পারচেজ করতে পারবেন মনিটরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ